গাংনীতে সীমান্ত বিজিবির অভিযানে 10 বোতল মদ ও 20 বোতল ভারতীয় ফেন্সেরিল সহ আটক এক। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করছেন মেহেরপুর জেলা প্রতিনিধি এম এ লিঙ্কন, খবর পড়ছে মিতাঞ্জনা রহমান লিসা। মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ি সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে 10 বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ ও 20 বোতল ফেন্সেরিল সহ মোহাম্মদ ওয়াসিম আকরাব মগরেব বয়স 45 নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক ওয়াসিম আকরাম করমদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। সোমবার দিবাগত রাত 3টার দিকে তেঁতুলবাড়ি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ হাফিজুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে 141-2S পিলার 100 গজ বাংলাদেশ অভ্যন্তরের মথুরাপুর মাঠ থেকে 10 বোতল মদ ও 20 বোতল ভারতীয় ফেন্সিরিল সহ তাকে আটক করে বলে জানান বিজিবি। তেঁতুলবাড়িয়া বিজিবি সূত্র জানায়, মাদক ব্যবসায়ী মোহাম্মদ ওয়াসিম আকরাম মগরেবের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।